দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল, এটা হচ্ছে একটা মিসাইলের মতো, এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে, দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে, আল্লাহর আরশে যে নক করে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো, আরেকজনের জন্য করে কি লাভ? এরকম কথা অনেকের আসরা নাই, লাভ আছে। অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে? উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও। তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই আপনি তারে ধনী বানিয়ে দেন, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন। এই জন্য আমরা দোয়া করব, ইটস এ ওয়েপন, এটা আমাদের অস্ত্র। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না, কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন, কার কাছে করবেন? আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো।